স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পদ্মানদীতে ভেসে আসলো এক শিশুর লাশ চাপাই নবাবগঞ্জের সড়কে গণডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে পদ্মা নদীর থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকাল দশটার দিকে নগরীর থেকে লাশটি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স পাঁচ বছর তার নাম পরিচয় এখনও জানা যায়নি পুলিশ জানিয়েছে স্থানীয় লোকজন সকালে নগরের হাইটেক পার্ক এলাকার আইবাদের পাশে পদ্মা নদীতে একটি মেয়ে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজনের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে লাশটি পচে গিয়েছিল রাজশাহী নগরীর নৌ পুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবায়দুল হক বলেন ওই শিশুর লাশ দেখে চেনার উপায় নেই দশ থেকে বারো দিন আগে হয়তো শিশুটি মারা গেছে প্রাথমিক সুরত বোঝার উপায় নেই যে শিশুটিকে কেউ মেরে ফেলেছে নাকি পদ্মায় ডুবে মারা গেছে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে নৌ পুলিশ মামলাটির তদন্ত করবে চাপাই নবাবগঞ্জে র্যাবের অভিযানে ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাত দেড়টার দিকে চাপাই নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব পাঁচ চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল গ্রেফতার কি হচ্ছে চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বর্গাছি হাট এলাকার মোকলেসুর রহমান আব্দুল জব্বার লালটু মিয়া ও আনোয়ার হোসেন গত তেইশ আগস্ট রাত আটটার দিকে নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ফলিমারি বিল সংলগ্ন হিরো হিটবাটার সামনে থেকে সোনাজল এলাকার সড়কে ডাকাতি হয় এ সময় নাইট কোচ জমজম ট্রাভেলস সাথী এন্টারপ্রাইজ এবং চাঁপাই ট্রাভেলসে পনেরো থেকে ষোলো জনের অজ্ঞাতনামা ডাকাত দল দেশীয় অস্ত্র লোহার রড হাসুয়া ছুরি চাকু এবং লাঠি দিয়ে হেলপার যাত্রীদের মারধর করে এবং সব কিছু লুটে নেয় ডাকাতরা হাফ প্যান্ট গায়ে গেঞ্জি পরিহিত অবস্থায় ও মুখে মুখোশ পড়েছিল বলে জানা যায় ডাকাতি করার সময় তারা একটি ট্রাক ও ভুটভুটি নিয়ে গতিরোধ করতে রাস্তায় ব্যারিকেড দেয় এ সময় চালক বাধা দিলে হেলপারদের বেধরক মারপিট করা হয় সঙ্গবদ্ধ ডাকাতের দল বাসের যাত্রী চালক ও হেলপারদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট সহ মালামাল লুটে নেয় এ সময় তারা নগদ সাত লাখ বিরানব্বই হাজার নয়শো টাকা এক লাখ বত্রিশ হাজার নয়শো টাকার ষোলোটি মোবাইল সেট তিন লাখ ছিয়াত্তর হাজার টাকা মূল্যের ছয় ভরি দুই আনা সোনা নিয়ে পালিয়ে গেছে একটি আবিজনিক দল গত চব্বিশ তারিখ দু হাজার একুশ রাত আনুমানিক শূন্য এক তিন শূন্য ঘটিকায় চাঁপাইনবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একটি বিশেষ পরিচালনা কর করে ডাকাত দলের চারজন সদস্যকে আটক করে ডাকাতের ঘটনায় আহত একজন বাস হেল্পারের আমাদেরকে আনোয়ার ডাকাতকে শনাক্ত করতে সাহায্য করে উক্ত ডাকাত আনোয়ার হেল্পারের বাসের গেট খোলা বেস্ট গেট খোলা এবং দেরি হওয়ার কারণে বড় বড় রোড দিয়ে প্রচণ্ড রকমের আঘাত করে এবং বাকি তিনজন ডাকাত শিকার করে যে তারা সক্রিয়ভাবে এর সাথে জড়িত ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থেকে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুরের রফিক উল্লার ছেলে মোহাম্মদ রাশেদ আবু সাইদের ছেলে আব্দুল সালাম সুলতানপুরের মোহাম্মদ আলীর ছেলে সাকিল সুজন ও শাকিল পুলিশ জানায় একটি মামলার তদন্তের অভিযান চালিয়ে রাশেদ সালাম ও শাকিলকে চট্টগ্রাম থেকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে অপর দুই আসামিকে আটক করে তাদের বসতঘর থেকে দুই রাউন্ডগুলি সহ একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় তৈরি এলজি চার রাউন্ড কার্তুজ সহ দুইটি দেশীয় তৈরি পাইপ গান এবং একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান আটকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের উমরাহ পালনে আর বাধা রইল না মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে এ দুটি অনুমোদনের মাধ্যমে দেশটিতে করোনার মোট ছয়টি টিকা অনুমোদন পেল এর আগে সৌদি সরকার করোনার চারটি টিকার অনুমোদন দেয় এসব টিকা হল ফাইজার বায়ো এনটেক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা মডার্না ও জনসন অ্যান্ড জনসন দু সালে করোনা মহামারী শুরুর পর হজ ও ওমরা পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল সৌদি সরকার ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরা পালনের অনুমতি দেয়া হয় নয় আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরা হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব এজন্য সত্তারোপ করা হয় আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে সেসবের ডোজ নিয়ে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বিএমএসএফ বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ এগারো জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে দায়েরকৃত পাঁচশো কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা কমিটির আয়োজনে বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে নওজোয়ান মাঠের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয় এতে সভাপতিত্ব করেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নওগাঁ জেলা কমিটির সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ মুফাজল হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএসএফের নওগাঁ জেলার সহসভাপতি সাংবাদিক খোরশেদ আলম মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এর নওগাঁ জেলার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ গোলাম রসুল সহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুল রহমান রিমন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নয়ম নিজাম সহ এগারো জনের বিরুদ্ধে চট্টগ্রামের দায়েরকৃত পাঁচশো কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান নাটোর পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ওপর হামলার প্রতিবাদে ও প্যানেল মেয়র আলিফুল রহমান মাসুমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ মোড় এলাকায় তিন নং ওয়ার্ড কাউন্সিলর নান্ন শেখ ও তার সমর্থকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে অভিযোগ করা হয় গতকাল মঙ্গলবার পৌর কার্যালয়ের সকলের সামনে প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম তিন নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ওপর চড়াও হয়ে তাকে মারপিট করে পরে অস্ত্র বের করে হত্যার হুমকি দিয়ে চলে যায় এ ঘটনায় নাটোর থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার না করায় আন্দোলনে নেমেছে নান্ন শেখ ও তার সমর্থকরা মানববন্ধনে অন্যান্য কাউন্সিলররাও অংশগ্রহণ করেন তারা দ্রুততম সময়ের মধ্যে মাসুমকে গ্রেফতার ও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ